উত্তর প্রদেশের হাথরস কাণ্ড এবং কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় শনিবার হুগলি জেলার ধনিয়াখালী গোপীনাথপুর এক নম্বর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল একটি ধিক্কার মিছিল বের হয়। মিছিলটি গোপীনাথপুর এক নম্বর পঞ্চায়েতের দ্বাদশ মন্দির থেকে চৌতারা পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পরিক্রমা করে শেষ হয়। নেতৃত্বে উপস্থিত ছিলেন হুগলি জেলা কিষাণ ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় সহ আরও অনেকে। এছাড়াও তৃণমূলের এই ধিক্কার মিছিলে এদিন প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ সামিল হন। আজকে নরেন্দ্র মোদীর সরকার সারা ভারতবর্ষের মানুষের বিপক্ষে চলে গেছে। আজকে কৃষক বিরোধী একটা বিল পাস করে কৃষক তার নিজের জমিতে পরাধীন হয়ে গেছে। তারপরে মনীষা বাল্মীকি একটা দলিত পরিবারের মেয়ে তাকে বজরার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে তার জিভ কেটে দেওয়া হলো, তার মেরুদণ্ড ভেঙে গেল, তাকে তাকে সেবা শুশ্রূষা করার বদলে একটা অনামী হসপিটালে রেখে তাকে মেরে ফেলা হলো। আবার তার পরিবারের হাতে তার দেহ না দিয়ে সেই জায়গায় পুলিশ দিয়ে, যেটা একটা শ্মশান নয়, জঙ্গলের মধ্যে তাকে পুড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ প্রমাণগুলো লোপাট করা হলো। এই জায়গায় আজকে সারা বাংলা কোদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।